ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে 1 কোটির বেশি লোককে 10 কেজি করে চাউল দেবে বাংলাদেশ সরকার। তো এই এরকম একটা দারুণ একটা বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে, সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। কারা কারা এই ত্রাণগুলো পাবেন এবং কারা কারা পাবেন না বিস্তারিত এখানে জানিয়ে দেওয়া। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিজিএফ এর আওতায় 1 কোটি বেশি অতি দরিদ্র ও দুস্থ পরিবারকে বিনামূল্যে 10 কেজি হারে চাল দেবে সরকার। রবিবার এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ঈদুল আজহা উপলক্ষে বিজিএফ কর্মসূচি আওতায় সারা দেশে 64 জেলায় 492টি উপজেলার জন্য 87,79,203টি এবং 338টি পৌরসভার 328টি পৌরসভার জন্য 12,38,448টি সহ মোট 1,17,551টি কার্ডের বিপরীতে 10 কেজি হারে 1,176.51 টন চাল বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসকের বিজিএফ বরাদ্দ সংশ্লিষ্ট এলাকায় সংসদ সদস্যকে অবহিত করবেন। বরাদ্দকৃত বলা হয়েছে যে বিজিএফ অর্থাৎ উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে আদমশুমারি 2011 এর জনসংখ্যা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক বরাদ্দ বিজিএফ কার্ড সংখ্যা পূর্ণ বিভাজন করে তালিকা প্রস্তুত করতে হবে। দুস্থ অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিক বন্যা ক্লান্ত ও বন্যা আক্রান্ত অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত দুস্থদের অগ্রাধিকার দিতে হবে। 12টি শর্ত দিয়ে এ 4টি পূরণ করে এমন ব্যক্তি বা পরিবারকে দুস্থ বলে গণ্য করে সহায়তা দিতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে যাদের ভিটাবাড়ি ছাড়া কোনো জমি নেই, যে পরিবারের দিন মজুরের আয়ের উপর নির্ভরশীল, যে পরিবারে মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনো পুরুষ সদস্য নেই, যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়, যে পরিবারে উপার্জনশীল কোনো সম্পদ নেই, যে পরিবারে প্রধান স্বামী পরিত্যক্তা, যে পরিবারে প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা, যে পরিবারে প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী, যে পরিবারে কোনো ক্ষুদ্র ঋণ পায়নি, যে পরিবারে প্রাকৃতিক দুর্যোগ শিকার হয়ে চরম খাদ্য বা অর্থ সংকটে পড়েছে এবং যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময়ে দুবেলা খাবার পায় না। ইউনিয়ন বা পৌরসভা বিজিএফ কমিটির প্রকাশ্য সভায় এই তালিকা প্রণীত এবং প্রত্যায়িত হতে হবে। তালিকা এমনভাবে করতে হবে যেন একই পরিবারের একাধিক ব্যক্তি বিজিএফ কার্ড বরাদ্দ না পায়। বরাদ্দকৃত করা চাল শর্ত মেনে আগামী 19 জুলাইয়ের মধ্যে বিতরণ নিশ্চিত করতে হবে বলে বরাদ্দকৃত উল্লেখ হয়। তাই সবাই এই শর্তগুলো মেনে যারা যারা আসলে অরিজিনালি এই ত্রাণ পাওয়ার যোগ্য একমাত্র তারাই এই ত্রাণগুলো নেবেন। এছাড়া যদি কেউ নেন সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। সবাই ভালো থাকবেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের আলামিন আইটিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটা লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো আপডেট নিউজ।